পঞ্চম শ্রেণীতে যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজকে আমি তোমাদের ইংরেজি বিষয় নিয়ে হাজির হচ্ছি তোমরা জানো তোমাদের মোট চারটি বিষয়ে পরীক্ষা হবে বাংলা গণিত ইংরেজি এবং প্রাথমিক বিজ্ঞান এবং প্রতিটা বিষয়ের জন্য তোমাদের নাম্বার বন্টন করা আছে পঁচিশ নাম্বার করে ইংরেজি বিষয়ে তোমাদের পঁচিশ নাম্বার পরীক্ষা হবে তার মধ্যে পনেরো নাম্বার থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এবং দশ নাম্বার থাকবে একটি অনুচ্ছেদের জন্য অর্থাৎ একটি অনুচ্ছেদ দিতে হবে যার মান হচ্ছে দশ তোমরা বোর্ডে পনেরোটি কম্পোজিশনের নাম দেখতে পাচ্ছ হ্যাঁ এই পনেরোটি কম্পোজিশন আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ তাই তোমাদের সাথে শেয়ার করতেছি এই পনেরোটি কম্পোজিশন থেকে আজকে আমি তিনটি কম্পোজিশান নিয়ে আলোচনা করব। অনেকগুলো কম্পোজিশান তোমরা ইতিমধ্যে করে নিয়েছ যেহেতু এগুলো অনেকগুলো আছে তোমাদের বইভিত্তিক তাই তোমরা নিশ্চয় অনেকেই আগে করে নিয়েছ তো প্রথমে দেখতে পাচ্ছ মাই কান্টি যারা মাই কান্টি ফেসেসটা এভাবে লিখতে চাও কম্পোজিশানটা এভাবে লিখতে চাও তারা ছবি তুলে নাও ছবি তুলে নিয়ে তোমরা এটি শিখে নেবে আর কম্পোজিশানগুলো আমি দশ লাইনে রাখার চেষ্টা করেছি কারণ আমার কাছে মনে হয়েছে যেহেতু দশ নম্বর তাই আমি দশটি লাইনে রাখার চেষ্টা করেছি তোমরা চাইলে আরও কম বা বেশি করে নিতে পারো যাদের কাছে ভালো লাগবে তারা স্ক্রিনশট নিয়ে রাখো স্ক্রিনশট নিয়ে রাখলে পরে তোমরা পরে নিতে পারবে এরপর আরেকটি কম্পোজিশন দেখতে পাচ্ছ মাই ফ্যামিলি মাই ফ্যামিলিটা ইতিমধ্যে তোমরা অনেকেই করেছো কারণ এটি তোমাদের ভিত্তিক একটি কম্পোজিশন আর এই মাই ফ্যামিলিটা তোমাদের জন্য অনেক সহজ একটি কম্পোজিশান তো আমি এখানে যেভাবে লিখে রেখেছি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদেরটার সাথে এটি সংযোজন করে নিতে পারো বা এখান থেকে বিয়োজনও করতে পারো যেভাবে তোমার কাছে ভালো লাগবে সেভাবে তুমি করে নিতে পারো প্রত্যেকটা কম্পোজিশানে আমি দশ লাইন করে রাখার চেষ্টা করেছি আবারও বলছি যেহেতু একটি কম্পোজিশনের জন্য দশ নাম্বার করে থাকবে তাই আমি দশটি লাইন দেওয়ার চেষ্টা করেছি আরেকটি দেখতে পাচ্ছ মাই বার্থডে মাই বার্থডেটাও তোমরা ইতিমধ্যে অনেকেই করে ফেলেছ কারণ মাই বার্থডেটা যেহেতু তোমাদের বই ভিত্তিক একটি কম্পোজিশান তো ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা অনেকে এটি শিখে ফেলেছো যাদের ভালো লাগবে যাদের কাছে ইজি মনে হবে তারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো রেখে পরে মুখস্থ করে নেবে তো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আল্লাহ হাফিজ